পুরী, উৎসবে আনন্দে বাংলাদেশের ঘরে ঘরে। কিরে কই তোরা, জামাই পক্ষ চলে আসছে, তাড়াতাড়ি শরবতটা নিয়ে আয়। শরবত হাজি। ঝামেলা হবে। হ্যাঁ চুপ করেন তো, বিয়েতে তো এমন হবে না, আমরা তো বিয়ে ফিলটা হবে না, আর ওরা গেট ধরবে, আমরা ফাইজলাম করবো, এটাই তো নিয়ম। কিন্তু ভাই আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমার বউ এখানে কী করতেছে? শরবত নিয়ে আসছে, তো মানসম্মানের ব্যাপার না। বউ কি কখনো গেটে আসে? চুপ কর, আন্দাজে বউ বউ করছিস, কী বলিস? ও তোর বউ না কেন, ও তো শালি। ভাই আমি ছবি দেখেছি না, এটাই আমার বউ, দেখছেন না কত সুন্দর কত স্লিম, এটাই। আরে বাবা ছবিতে তাকে দেখছিস, এটা হচ্ছে বড় বোন, এটা তো ছোটো বোন, আর বোনরা সবসময় একরকম হয়ে দেখতে, তাই না? কি ব্যাপার দুলা ভাই, আপনারা এরকম ফিসফিস করে কি বলছেন? জোরে জোরে বলেন, আমরাও শুনি। না না ঠিক আছে, আসলে আমরা অনেক দূর থেকে জার্নি করে এসেছি, তো আমাদের অনেক খিদা লেগেছে, আপনারা ফিতাটা কাটতে দেন, আমরা ভিতরে ঢুকে পড়ি আর কি। তা তো অবশ্যই ভাই, আমাদের বেশি আবার চাহিদা নেই। আমরা এখানে কজন আছি রে? দশ জন আছি, দশজনকে কম করে হলেও 10,000 টাকা দিলেই গেটটা ছেড়ে দিব। টাকাদার মানে ওই যে বললাম, টাকা থেকে একটু ক্লোজ হয়ে গেছে তো বললাম তো। এই এমন করেন না, যা যাচ্ছে দিয়ে দেন, টাকা দিয়ে দেন। কি বলছেন কি বলছেন? আমি তো ব্যস্ত হচ্ছিস কেন? আমি তো বিষয়টা দেখছি, তাই না? ব্যস্ত হচ্ছি না ভাই, আমার শালি এত সুন্দরী, না জানি আমার বউটা কত সুন্দর হবে। হ্যাঁ আপনি জানেন না আমার বিয়েটা হুটহাট করে হয়ে যাচ্ছে, বিদেশ থেকে আসতে আসতে এয়ারপোর্ট এখানে চলে এসেছি, এমন একটা অবস্থা। আরো ভালো, শোন বিয়ের আগে যদি বউকে না দেখা হয় না, সেটা একটা আলাদা ফিল আছে। মনে করতে বাসা ঘরে ঢুকবি, বইয়ের ঘোমটাটা তুলবি, তারপর আস্তে থেকে অপলোভ দৃষ্টিতে তাকিয়ে থাকবি, এটা কি ফিল জানিস তুই? তারপরে ভাই আমি কথা না বলে বিয়ে করবো না, আপনি কোনো একটা ব্যবস্থা করে দেন। এরকম শেষরা কেন দেয়, যেমন মেয়ে দেখিস নাই, বিয়েটা হোক। ভাই আমার শালীরা যে সুন্দরী, অমন হলেই চলবে, কোনো চিন্তা করিস না, শালী যেহেতু সুন্দরী, বউটাও সুন্দর হবে। হ্যাঁ প্লিজ ভাই, এমন করতেছি না, একটু দেখা করে ব্যবস্থা করে দেন না। ভাই বাবা যদি জিজ্ঞাসা করে তাহলে বলবেন যে ওয়াশরুমে যাচ্ছি। বস, আমরা আসতেছি, বস না।
থাক, আমি আসছি। কি ব্যাপার, আপনারা প্যান্ডেল ছেড়ে উপরে কি করছেন? দুলাভাই দেখি বেয়াইদের মতো সারা বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ব্যাপারটা কি? হ্যাঁ মানে না মানে ইয়ে মানে কি দুলাভাই? না মানে ওই যে তোমার দুলাভাইয়ের পেয়েছে, দুই পেয়েছে, একটু ওয়াশরুম দরকার। কেন বেয়াই, আপনারা নিচে যেখানে প্যান্ডেলে বসেছিলেন তার ঠিক ডান পাশে একটা বাথরুম ছিল, দেখতে পাননি বুঝি? সেটা তো দেখেছি, কিন্তু বিয়ে বাড়ির সবাই সেখানে যাচ্ছে। হ্যাঁ সবাই সেখানে যাচ্ছে, নতুন বর হিসেবে তার গণওয়াশরুমে যেতে পারে না, তাই না? তার জন্য দরকার একটা এক্সক্লুসিভ ওয়াশরুম, তো প্লিজ হেল্প। তা ঠিক আছে, কিন্তু উপরের সবগুলো রুমই তালা মারা, শুধু আপুর রুমটাই খোলা আছে। এই মুহূর্তে আপুর রুমে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে দুলা ভাই? হ্যাঁ হ্যাঁ আমি তো সেখানেই যেতে যাচ্ছি। না মানে তোমার আপু তো কিছুক্ষণ পর আমার বউ হয়ে যাবে, তো গেলে সমস্যা কি? চলো। তা ঠিক, কিন্তু কোনো কিন্তু নেই, তোমার দুলা ভাই না, আর তুমি নিয়ে গেলে কোনো সমস্যা নেই, বাড়িকে কিছু বলবে না প্লিজ, একটু ইমার্জেন্সি তো, নইলে। ঠিক আছে চলুন ভাই, আপনি বাইরে দাঁড়িয়ে পাহারা দিয়েন, আমার খুব ভয় করতেছে। তুই দুই মিনিটের মধ্যে আসবি, আমি থাকতে পারবো না। আপনি আবার কই যাবেন, বিয়ে বাড়ি আমি নিয়ে যাবেন। দুলা ভাই এটা আপুর রুম, ভিতরে গেলে আপনাকে ওয়াশরুমটা দেখিয়ে দেবে, যান। তোমার আপু দেখালে তো হবে না, তোমাকে দেখাতে হবে। মানে? না মানে ওয়াশরুম দেখাতে হবে, আর তোমার আপুর সাথে কে না কে আছে বুঝতে তো পারছো, আমার খুব লজ্জা করতেছে। দুলা ভাই আপনার জন্য বিয়ে বাড়িতে আমি একটু আনন্দও করতে পারবো না? আপনি তো এখন আমার দুলা ভাই হন, এখনই এত প্যারা দিচ্ছেন, দুলা ভাই হলে জানি কি কি আছে আমার কপালে। আচ্ছা চলুন যাই। হ্যাঁ চলুন, থ্যাংক ইউ। আপনি এখানে থাকেন। সত্যি বলতে আমি আসলে ওয়াশরুমে যাওয়ার জন্য আসিনি, তোমার আপুকে দেখার জন্য এসেছি। দুলা ভাই এই জন্যই তো বলি মনটা এত উতলা পাতলা কেন? তোমার আপুকে ঘুরতে বলো না, আমি একটু দেখি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, শালি বলে কথা। আপু দেখো কে এসেছে। তোমাকে না দেখে থাকতেই পারছি না, কত রকম বাহানা তার, শেষ পর্যন্ত ওয়াশরুমের কথা বলে সেইখানে চলে এসেছে। তুই একটু কম কথা বলতে পারিস না? দুলা ভাই আসেন না, বসেন, আপুর সাথে কথা বলেন। না না দরকার নেই। কেন দরকার নেই, অবশ্যই দরকার আছে, আর কথা বলতে তো পারেন আপনি, লজ্জার কিছু নেই তো। কি ব্যাপার দুলা ভাই, আপুকে দেখে একেবারে স্তব্ধ হয়ে গেছেন তাই না, মুখ দিয়ে কথা বের হচ্ছে না? এত লজ্জা পাওয়ার কিছু নেই তো, এখানে আপনার বউ আর শালিরা ছাড়া কেউ নেই, আপনি নিশ্চিন্তে কথা বলতে পারেন, বসেন আসেন। আমি একটু ওয়াশরুমে যাব। ওয়াশরুমে যাবেন? ওয়াশরুম তো এখানে আছে, যান না, যান না, বাইরে যাব। দুলা ভাই লজ্জা পেন না ভাই, চলেন, পছন্দ হয়নি ঝামেলা আছে, চলেন। লজ্জায় পুরো লাল হয়ে গেছে, মাইন্ড করলো নাকি? কি মাইন্ড করবে, লজ্জা লাল হয়ে গেছে, চালটা কালো কালো মনে হচ্ছিল। কালো কালো মনে হচ্ছিল? আমার কাছে তো লাল লাল মনে হচ্ছিল, লজ্জায় পুরো লাল হয়ে গেছে। আমার তো মনে হয়েছে আর কিছুক্ষণ এখানে থাকলে তোমাকে দেখে অজ্ঞানই হয়ে গেল। হয়েছে তো আপু, এখন রাখো, তোমাকে অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। এদিকে যাচ্ছিস কেন, ওদিকে চল। কি রে মুখ হোম হয়ে আছিস কেন, মানে যাওয়ার সময় বউয়ের ঘরে ঢুকলে কত সুন্দর হাসি মুখ নিয়ে, আসলে বের হয়ে একদম হুম হয়ে, ভূত দেখছস? ভাই আমি বিয়ে করতে পারবো না, এই বিয়েটা বন্ধ করে একটু ব্যবস্থা করেন। তোর কি মাথা মাথা খারাপ হয়েছে, বিয়ে করতে পারবো না মানে কি? ভাই মেয়েকে আমার পছন্দ হচ্ছে না, আমি ভিতরে যেয়ে দেখি একটা আলুর বস্তা, আর কি দেখেছি জানেন, বিয়ের শাড়ি পরে রুটির কোলা খাচ্ছে। আস্তে কথা বল,
তোর যে মেয়েটা একটু পছন্দ হয় নাই, তুই এটা আগে বলবি না? আর তুই বিয়ের আগে পিকচার দেখিস নাই? ছবি তো দেখেছিলাম, কিন্তু বাস্তবে যা দেখলাম একটা আলুর বস্তা। ছবিতে দেখলাম কত সুন্দর সুদর্শন, আর এখানে এসে দেখি আকাশ পাতাল পার্থক্য। শোন, বাড়ি ভর্তি মেহমান বুঝছিস, এত কিছু উপেক্ষা করে না বিয়ে ভাঙা সম্ভব নয়, তোকে না বিয়েটা করতে হবে। দেখেন ভাই, আমি বিয়েটা করতে পারবো না মানে পারবো না, তবে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল তার ছোটো বোনকে আমার পছন্দ হয়েছে, আমি তাকে বিয়ে করতে চাই। খুব মিষ্টি কথা বলেছিস, এটা যদি বিয়ে বাড়ির সব লোকজন জানতে পারে না, আমাদের বরপক্ষের লোকজনকে টপটপ পিটা বেচ্ছে মতো। তারপরে ভাই, আমি এই মেয়েকে বিয়ে করবো না মানে করবো না, আপনি বাবাকে বোঝান আমি তার ছোটো বোনকে বিয়ে করতে চাই। আঙ্কেলকে বলতেন, আঙ্কেল যদি জানতে পারে তুই বিয়ে করবি না, আঙ্কেল তোর গাছে ঝোলাবে, ঝোলাইয়া কাঁচা কুঞ্চে চিনো, কাঁচা কুঞ্চে দিয়ে তোর পিড়া ভেতরে। শোন, এসব বলে এখন লাভ নেই, তোকে এখন বিয়েটা করতেই হবে। ভাই, আপনি কি চান ওই মেয়েকে বিয়ে করে আমি সারা জীবন পস্তাই? দেখেন, বাবাকে বোঝান ভাই, প্লিজ চলো আসেন। আমার কথা শোন, শোন শোন, সব কিছু ভালোই ভালোই মিটে গেলেই হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা। কি ব্যাপার নাবিল, তুমি এখানে কি করছো? যাও স্টেজে গিয়ে বসো। আঙ্কেল, ওই আপনার সাথে একটু কথা বলবে। কি বলবে নাবিল, কি বলবি বল। আরে বাবা, আঙ্কেল ওই একটু পার্সোনাল কথা বলবে তো সাইডে। আরে পার্সোনাল হয়েছে তো কি হয়েছে, বেয়াই সাহেব তো এখন আমাদেরই মানুষ। বাবা, এটা একটু বেশি পার্সোনাল, তুমি একটু এদিকে চলো, বেশি সময় লাগবে না। ঠিক আছে বাবা, তুমি কথা বলো তোমার বাবার সাথে। তাহলে বিয়ে সাহেব, জি আপনি কথা বলতে থাকেন, আর আমি ওদিকটা দেখতেছি কাজী সাহেব কত দূর আসলো। সেটি ভালো। নে বল, কী হয়েছে? বাবা, তুমি এই বিয়েটা ভেঙে দাও, আমি এই বিয়ে করবো না। কি কি বলছিস এসব? ফাজলামো করার সময় না নাবিল, যা গিয়ে বস। বাবা, আমি ফাজলামি করতেছি না, ওই মেয়েকে আমার পছন্দ হয়নি। পছন্দ হচ্ছে না কেন? বিয়ের আগে তো তোকে আমি ছবি দেখিয়েছিলাম, তাই না? তখন তো কোনো আপত্তি করিসনি। বাবা, ছবিতে দেখেছিলাম একরকম, এখানে এসে দেখতেছি আরেক রকম। ছবিতে দেখেছিলাম স্লিম সুন্দর, আর এখানে এসে একটা আলুর বস্তা দেখতেছি। না না বাবা, আমি এই বিয়ে করতে পারবো না। ছি, আশেপাশের লোক শুনলে কি বলবে? কয়েকদিন ডায়েট করলে ঠিক হয়ে যাবে, স্লিম হয়ে যাবে, যা। আমি এত কিছু জানি না, আমি এই বিয়ে করবো না মানে করবো না, আর তুমি যদি আমাকে বেশি প্রেশার দাও আমি পালিয়ে যাবো। সুমন, ওর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওকে বোঝা ভালো করে। কাজী সাহেব চলে আসছে, আপনাদের কথা যদি শেষ হয়ে থাকে চলেন আমরা আগাই। জি প্লিজ চলেন কাজী সাহেব। সুমন, ওকে ভালো করে বুঝিয়ে স্টেজে নিয়ে আয়। ভাই, এখন আমি কী করবো? এখন কিছু করার নেই, আগে চলে যে বসি, তোমার পাখিটা দেখতে চাই। কিন্তু আর করবেন না তো। দুলা ভাই, আপনি নাকি আমাদেরকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি, তোমাদের তো কোনো খবরই নেই, তোমরা কিছু করবে না নাকি? করবো, কী করবো? তোমরা কিছু বুঝতে পারছো না, তোমরা কী করবা? বিয়ে বাড়িতে শালীরা কী করে জানো না নাকি? বিয়ে বাড়িতে শালীরা তো অনেক কিছুই করে, আমরা আপনার জন্য কি করতে পারি? সব যদি আমিই বলে দিই তাহলে মজাটা থাকলো কোথায়? আমরা তো বুঝতে পারছি না, তাই না? আপনিই বলেন। এই ওরা বুঝতে পারছে না, তুই জোর করে বোঝাবি ওদেরকে? হ্যাঁ তাই তো বেয়াই সাহেব। কি দুলা ভাই, বলেন না আপনি কি চান আমাদের কাছে? তোমরা আমার জুতা চুরি করবা? তোমরা আমার জুতা চুরি করে তারপর আমার কাছে টাকা চাইবা, আমি তোমাদেরকে টাকা দিব? ও, এই কথা দুলা ভাই, দেখছেন না দুলা ভাই আমরা কত প্রেশারের মধ্যে আছি। কাজী সাহেব চলে এসেছে, বাবা বলেছে আপনাকে তাড়াতাড়ি রেডি করতে। আমাদের কত প্ল্যান ছিল, তাড়াহুড়োর জন্য কিছুই করতে পারি। তাই বলে তোমরা আমাকে এভাবে বঞ্চিত করবা? আমি সে কত স্বপ্ন নিয়েছিলাম যে তোমরা আমার জুতা চুরি করবে, আমি তোমাদেরকে টাকা দিব। আচ্ছা দাও না, ওর স্বপ্নটা তোমরা একটু পূরণ করে দাও না প্লিজ। আচ্ছা দুলা ভাই এত করে যখন বলছে, আচ্ছা দেন তো দুলা ভাই জুতাটা দেন।
যে থেকে জুতাটা দিয়ে দিল বুঝলাম না ব্যাপারটা কি বুঝতে পারছি না কিছু তো দাঁড়া দেখি কি করা যায় দেখছি এই নিন দুলাভাই জুতাটা মনে করেন আমরা চুরি করে আপনার কাছে দিয়ে গেলাম এখন আপনি খুশি হয়ে আমাদেরকে কত দিবেন বলেন তো এই তোরা কত চাস ঠিক আছে দুলাভাই আমাদের চাহিদা আবার অত বেশি না মাত্র 5000 টাকা দিলেই হবে কি রাজি রাজি মাত্র 5000 টাকা আচ্ছা নাও সব টাকাই রাখো আমি কিছু বুঝতে পারছি না দাঁড়ানো কিছু কালা লাগে না নিবি নাও নাও আমরা তাহলে আসি আপনাকে নিয়ে আসি হ্যাঁ থাকেন তোর ভাবসাব কিন্তু একদম ভালো মনে হচ্ছে খুব পীড়িত তাই না ঠিক আছিস তুই ভাই আপনি বুঝতে পারছেন না এটা আসলে পীড়িত না আমি যদি এভাবে না করি তাহলে তো বিয়েটা আটকানো যাবে না কোনো লাভ নেই ওই যে অলরেডি কাজে চলে এসছে উত্তরা 7 নম্বর সেক্টর নিবাসী মোহাম্মদ জয়নাল হকের ছেলের সাথে 10 লক্ষ টাকা দেনমোহর বুঝিয়া পাইয়া এই বিবাহে আপনার সম্মতি থাকলে বলুন কবুল বল মা কবুল বল আপু কবুল বলো বলে ফেল মা কবুল চাচা চালু করে চলেন বর্তজ্ঞান হয়ে গেছে গা কি বলিস কি হয়েছে তা এই তোর একটু চল তো দেখি কি হয়েছে আমি তো নিজেই কিছু বুঝতেছি না কেন যে বিয়েটা করতে রাজি হলাম এখন কেন এসব কথা বলছিস তুমি জানো না কেন বলছি একদম চুপ থাক পুরানো কোনো কথা এখন ওঠাবি না আমি জানি না জানতেও চাই না কি হয়েছে কেমন করে হলো আঙ্কেল আমিও বুঝতে পারছি না ও হঠাৎ করে দেখি ওবার বলতেছে মাথা ঘুরতেছে আমি ধরতে না ধরতে অজ্ঞান হয়ে গেছে অসুস্থ ছেলেটা আমি ডাক্তার ফোন দিচ্ছি বাড়িতে এসে দেখে ডাক্তার কেন ফোন দিবেন অ্যাম্বুলেন্সে ফোন দেন ওকে আমরা হাসপাতালে ভর্তি করব কিন্তু বাড়ি ভরা মেহমান এই অবস্থায় আঙ্কেল আপনি বাড়ি ভর্তি মেহমান নিয়ে বসে আছেন ও যদি মরে যায় বিয়ে করবে কে হ্যাঁ ওকে একটু সুস্থ করি চাচা আপনি বোঝেন না কেন হ্যাঁ হ্যাঁ বিয়ে স্যার আগে হাসপাতালে নিয়ে চলেন প্লিজ ওখানে ডাক্তার আছে সব ব্যবস্থা করতে পারবে আচ্ছা ঠিক আছে তুই তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন দে আর ভেতরে গিয়ে তোর মা আর আপুকে বল যে আমরা হাসপাতালে যাচ্ছি আঙ্কেল পালস কিন্তু একদম জিরো হয়ে যাচ্ছে জলদি এই তুমি তুমি ধরো 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 একটু সহযোগিতা করো সবাই ধরো সবাই ধরো আস্তে 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 ওর একটা মাত্র ছেলে কি থেকে যে কি হয়ে গেল বিয়ে হিসেবে একটু ডাক্তার সাথে ডাকেন না প্লিজ আরে ডাক্তার আসে না কেন হ্যালো ডাক্তার ডাক্তার আসে না কেন কি ব্যাপার এখানে তো চেঁচামেচি কেন দেখি তো প্লিজ কি হয়েছে ওনার ডাক্তার সাহেব বিয়ের স্টেজ থেকে মাথা ঘুরে পড়ে গেছে এখন শরীরে কোনো শক্তি নেই আর আচ্ছা ঠিক আছে আপনি একটু উঠুন তো জি আমি দেখছি কী ব্যাপার রোগীর তো সব কিছুই ঠিকঠাক আছে সমস্যাটা কি সেটাই তো বুঝতে পারছি না আচ্ছা ইয়ে রোগীর পাশে এত লোক থাকা ঠিক না তাহলে রোগী আরও বেশি অসুস্থ হয়ে পড়ে প্লিজ আপনারা সবাই একটু বাইরে যান রোগীর পাশে যে কোনো একজন থাকেন একটু ভালো করে দেখবেন হ্যাঁ আমি দেখছি প্লিজ আপনি দেখছেন আচ্ছা শুনুন রোগীর অবস্থা কিন্তু খুবই খারাপ পেটের মধ্যে গ্যাস জমে আছে মুখের মধ্যে পাইপ দিয়ে গ্যাস অন্য জায়গা দিয়ে বের করতে হবে বাঁচা মরার প্রশ্ন খুবই খারাপ অবস্থা রোগীর না না ডাক্তার সাহেব আমি সম্পূর্ণ সুস্থ ভালো আছি জি সেটা আমি আগে বুঝতে পেরেছি তবে এরকম অসুস্থ হওয়ার নাটকটা কেন করেছেন আপনি ডাক্তার সাহেব আমি বিয়েটা করতে চাই না বিয়ে করতে চান না
কেন বিয়ে করতে চাচ্ছেন না কেন? সে অনেক ঘটনা ডাক্তারসাহেব, আপনার কাছে রিকোয়েস্ট, আপনি সবাইকে বলেন আমি অনেক অসুস্থ, 7 দিন আমাকে বেড রেস্টে থাকতে হবে। না না না, সেটা সম্ভব না, কারণ আমি একজন ডাক্তার, আর ডাক্তার হয়ে এত বড় মিথ্যে কথা আমি বলতে পারবো না। প্লিজ ডাক্তার সাহেব, আপনি তো একজন রোগীকে সুস্থ রাখবেন, তার শারীরিক মানসিক সব দিকেই তো আপনাকে সুস্থ রাখতে হবে। আমি যদি বিয়েটা করি আমি মানসিক রোগী হয়ে যাবো। ডাক্তার সাহেব আপনাকে রিকোয়েস্ট, আপনি এতটুকু রাখেন, সেদিন তো দেখুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কী করা যায় আমি দেখছি, কেউ যেন জানতে না পারে। হ্যাঁ হ্যাঁ আমি দেখছি। অ্যালোভেরা এবং রোজ এক্সট্রাক্ট যুক্ত রাঙাপুরি হেয়ার রিমুভাল ক্রিম, ত্বকের সৌন্দর্যে নো কম্প্রোমাইজ। হেয়ার ট্রিটমেন্ট এখন বাড়িতেই রাঙাপুরি হেয়ার লাইফ হেয়ার অয়েল দিয়ে। রাঙাপুরি হেয়ার লাইফ হেয়ার অয়েল, এক্সট্রা কুলার হেলদি চুলের জন্য রাঙাপুরি হেয়ার লাইফ হেয়ার অয়েল। কি অবস্থা আছে আল্লাহ জানে। কেমন ডাক্তার সাহেব? ভাগ্যটা ভালো যে আপনারা সময় মতো রোগীকে হসপিটালে নিয়ে আসছেন, আরেকটু দেরি করলে মানে এই রোগীকে বাঁচানো মুশকিল হয়ে যেত। আচ্ছা শুনুন, আমি আপাতত কিছু মেডিসিন লিখে দিচ্ছি, কোনো চিন্তা করবেন না, রোগীর জ্ঞান ফিরেছে, খুব ভালো আছে এখন। আর একটা জিনিস কিন্তু আপনাদের ওই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে পুরো 1 সপ্তাহ রোগীকে ওই বেড রেস্টে রাখতে হবে, কোনো রকম পরিশ্রম করানো যাবে না। জি ওকে, আমি আসি। থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে বিয়ে সাহেব, আপাতত আমরা বিয়েটা সেরে ফেলি, সেই ভালো। না আঙ্কেল কী বলেন, এখন বিয়ে দেওয়া যায়? দেখলেন ডক্টর বলে গেল তো যে 1 সপ্তাহ বেড রেস্ট করতে হবে। বিয়েটা হোক না সুমন। না না কাকা, না মানে কাকা আপনি বুঝতে পারছেন না কেন, বিয়ের পরে একটা ছেলের অনেক কাজ থাকে, অনেক শ্রম দিতে হয় বিভিন্ন কাজে আর কি, মানে বোঝাতে হবে বিষয়টা, 1 সপ্তাহ পরেই হোক। হ্যাঁ বাবা, আমার মনে হয় বিয়েটা 1 সপ্তাহ পরে দেওয়া উচিত, উনি আগে সুস্থ হোক। আর তাছাড়া আমাদের বাসায় যারা এসেছিল মেহমান সব তো ইতিমধ্যে চলেই গেছে। ঠিক আছে, বিয়েটা না হয় 1 সপ্তাহ পরেই হবে, আপনারা যেটা ভালো মনে করেন। তখন মোটামুটি একটা কাজই ডেকে ঘরোয়াভাবে বিয়েটা সেরে ফেললেই হবে, কী বলেন? আপনাদের মর্জি। আচ্ছা তোরা জামাই বাবাদের কাছে থাক, আমরা একটু ওই বাইরে আত্মীয় স্বজন সব টেনশনে আছে, ওদেরকে আশ্বস্ত করি। চলেন। জি চলেন, থাকো শুভন। এখন কেমন লাগছে দুলা ভাই? একটু ভালো যাক আলহামদুলিল্লাহ। বিয়েটা তো 7 দিন পিছানো হয়েছে জানেন, আপনি আগে সুস্থ হন তারপরে বিয়েটা হবে। ওনার পাশে থাকবেন, আসি দুলা ভাই। কে জানতো বিয়ের আসরে ছেলেটা অসুস্থ হয়ে পড়বে? বাবা আমার কেন জানি খুব সন্দেহ হচ্ছে, একটা সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ করে কিভাবে অসুস্থ হয়ে যায়? এখানে সন্দেহের কি আছে, অসুস্থ তো হতেই পারে। মা তুমি সবকিছু খুব সহজভাবে কেন দেখো বলো তো, তুমি দেখলে না বিয়েটা 1 সপ্তাহ পিছিয়ে দিয়েছে, তার মানে নিশ্চয়ই এখানে সন্দেহমূলক কিছু আছে। দেখ রে মা, কি বলবো, ওরা তো ছেলে পক্ষ, আমি জোর করে তো আর কিছু বলতে পারি না। তুমি বলতে পারো না তা ঠিক আছে, কিন্তু আমি আমি তো বলতে পারবো, আমি ভাবছি আমি ছেলেটার সাথে কথা বলবো। তুই আবার কি বলবি? আপু আমার মনে হচ্ছে কি ছেলেটা মনে মনে কিছু প্ল্যান করছে, আমি যদি ছেলেটার সাথে কথা বলি তাহলে বুঝতে পারবো। একদম উল্টাপাল্টা কিছু করবি না, এখনো বিয়ে হয়নি, একদম ঝামেলা করবি না বলে দিলাম। বাবা ওর যাওয়ার কোনো দরকার নেই। যাক না, সমস্যা কি? হ্যাঁ তাই তো আপু, আমি যাই, তোমার ক্ষতি হবে এমন কিছু আমি করবো না, মনে রাখ। কিরে ডাকলি কেন বল? ভাই একটা সুখবর আছে। কি সুখবর? মোহনা তো আমার সাথে আলাদাভাবে দেখা করতে চায়। মোহনাকে? আরে যার সাথে আমার বিয়েটি হলো না, তার ছোট বোন। ও তাহলে তো খুবই ভালো, যা দেখা কর। ভাই আমার কি মনে হয় জানেন, মোহনা আমাকে পছন্দ করে। আগে এত লাভ আস না, আগে যা দেখা তারপর দেখ কি অবস্থা হয়। ঠিক আছে, বেস্ট অফ লাক। ও তুমি চলে আসছো, আমি তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছি। আচ্ছা এখানে বসো। না না এটা ক্লিন না,
তুমি কাজ করো, এদিকে আসো। না না থাক, আমি বসবো না। আচ্ছা বলেন তো ঘটনাটা কি? কিসের ঘটনা বলো তো? এমন ভান করছেন যে আপনি কিছুই বুঝতে পারছেন না। আপনাকে দেখে তো কোনোভাবেই অসুস্থ মনে হচ্ছে না। খুব সুন্দর করে নাচতে নাচতে রেস্টুরেন্টে চলে এসেছেন, তাহলে বিয়েটা কেন ক্যান্সেল করলেন? সত্যি বলবো? অবশ্যই, সত্যি কথা শোনার জন্যই আমি এখানে এসেছি। আমার না তোমার আপুকে পছন্দ না, আমার তোমাকে পছন্দ। তোমাকে আমার ভালো লেগেছে। কি, আপনার কি মাথা ঠিক আছে? কি বলছেন এসব পাগলের মতো কথাবার্তা? আমার সব কিছু ঠিকঠাক আছে, আমার তোমাকে পছন্দ হয়েছে, আমি তোমাকে ভালোবাসি। আর সেদিন অজ্ঞান হয়ে অভিনয়টাই বিয়েটা ভেঙে দেওয়ার জন্যই করেছিলাম। কি, আপনি সেদিন অভিনয় করেছেন? ছি, আপনি এতটা খারাপ! তুমি আমাকে ভুল বুঝতেছো, তোমার প্রতি আমার দুর্বলতা তুমি বোঝার চেষ্টা করো। আমি আপনার কোনো কথাই শুনতে চাচ্ছি না। আপনি এতটা খারাপ, আমার তো ভাবতেও অবাক লাগছে। তোমার কি আমাকে পছন্দ হচ্ছে না? আপনার মুখ থেকে আমি আর একটাও আজে বাজে কথা শুনতে চাচ্ছি না। থাত, আমি কার সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করছি? আমি আগেই বলেছিলাম ছেলেটার মধ্যে কোনো ঝামেলা আছে। কত বড় বেয়াদব, তুমি চিন্তা করো বাবা। সব কিছুই বুঝলাম, ছেলে পছন্দ করেছে তো তাতে কি হয়েছে? আরে ছেলের বাবা তো তোর বড় বোনকে দিয়ে বিয়ে করাতে চায়। তো সব কিছু কেমন জানি গোজামিল হয়ে গেল, এভাবে বিয়ের কাজ হয় নাকি? তাহলে বাদ দাও না মা। এই তো চুপ কর। কেন আপু চুপ করবে কেন? ওই ছেলেটার সঙ্গেই তোর বিয়ে দিব আপু, তুই চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, আমি ছেলের বাবার সাথে কথা বলে দেখি তিনি কি বলেন। উনি কি বললো সেটা জানার দরকার নেই, বিয়ে যেভাবে ঠিক করা হয়েছে সেভাবেই হবে। আমি বিয়ে না করলে কিভাবে হবে বাবা? আমি তো তোমাকে বিয়ে বাড়িতে থাকতেই তোমাকে বললাম যে আমি ওই মেয়েকে বিয়ে করবো না। সব মানুষ জানাজানি হয়ে গেছে, বিয়ের সব কিছু ঠিকঠাক, এখন তোর মেয়ে পছন্দ হচ্ছে না, এটা কি মানবে? বাবা তুমি শুধু শুধু না আমার উপর রাগ করতেছ। আচ্ছা তুমি একটা জিনিস ভেবে দেখো, আমি যদি ওই মেয়েকে বিয়ে করি তাহলে তো আমি ভালো থাকতে পারবো না, ঠিক তেমন তোমরাও ভালো থাকতে পারবে না, তোমাদের তো খারাপ লাগবে, তখন তোমাদের নিজেদেরই অপরাধী মনে হবে। আচ্ছা তুই কি চাস বলতো? বাবা তুমি একটা কাজ করো, তুমি মোহনের বাবাকে কল দাও, তাদেরকে তুমি একটু বুঝিয়ে বলো আমি মারিয়াকে নয় ওর ছোট বোন মোহনাকে পছন্দ করি। আমার তো মনে হয় তোর মাথায় সমস্যা আছে, তোকে তো ডাক্তার দেখানো উচিত। বিয়ে ভেঙে দিয়ে বলছিস তুই পাত্রীকে না পাত্রের ছোট বোনকে পছন্দ, ছি কি নির্লজ্জ তুই! এসব আগে জানলে আমি তোকে বিদেশ থেকে আসতে বলতাম না। বাবা এখন যেহেতু বিদেশ থেকে চলে এসেছি কিছু একটা ব্যবস্থা করো, নাহলে কিন্তু বিয়ে না করে আমি আবার বিদেশে চলে যাব। তোর মা তো মরে গিয়ে বেঁচে গেছে, এখন যত যন্ত্রণা সব আমার। বাবা প্লিজ একটা ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, দেখছি দেখি কি করা যায়, আমি ওর বাবার সাথে কথা বলে দেখি। হ্যালো, কেমন আছো মোহনা? আপনি ফোন করেছেন কেন? আমি আমার বাবাকে তো মোটামুটি ম্যানেজ করে ফেলেছি। ম্যানেজ করেছেন মানে কি ম্যানেজ করেছেন আপনি? আমার আর তোমার বিয়ের ব্যাপারে আমার বাবার সাথে আমি কথা বলেছি, আর বাবাকে বলেছি তোমার বাসায় কথা বলতে। আপনার তো সাহস কম না, আপনি ভাবলেন কি করে যে আমি আপনাকে বিয়ে করতে রাজি হব? রাজি হবে না কেন, আমি তো তোমাকে অনেক পছন্দ করি আর আমরা দুজন মিলে অনেক হ্যাপি থাকবো। আপনার সাথে ভালো থাকার বিন্দু পরিমাণ ইচ্ছে আমার নেই, আপনি ফোনটা রাখেন। আচ্ছা তুমি আমাকে সবসময় শত্রু মনে করো কেন, একটু সুনজরে তাকাতে পারো না? যে ছেলেটা বিয়ে করতে এসে পাত্রীর ছোট বোনকে পছন্দ করে তাকে সুনজরে দেখবো, এতটা খারাপ দিন আমার আসেনি। আরে তার মানে আঙ্কেল এই বিয়েতে রাজি, তাই তো? হ্যাঁ, এখন মোহন এই বিয়েতে রাজি হলেই আশা করি বিয়েটা হয়ে যাবে। কিন্তু তুই মেয়েটা সম্পর্কে যা বললি আমার তো মনে হয় না মেয়েটা তোকে বিয়ে করবে। ওর ফ্যামিলিকে যদি কোনোভাবে ম্যানেজ করা যায় তাহলে ওর ফ্যামিলি ওকে বিয়ে করার জন্য রাজি করাবে। যাক শোন, বিয়েটা যদি একবার হয়ে যায় না দেখবি প্রেম ভালোবাসা এমনিতে উতলা উতলাই পড়তেছে। আর একটা ছবি তুলে, সুন্দর লাগছে না? মাঝখান থেকে অনেক কিছুই হয়ে গেল কিন্তু এর মধ্যে কিছু সমস্যাও তৈরি হয়েছে। এ আর নূতন কি, সমস্যা তো থাকবেই, সেই সমস্যাকে ওভারকাম করে এগিয়ে যেতে হয়। আমি আসলে আপনাদের কাছে এসেছিলাম
একটা কথা বলার জন্য, কিন্তু কীভাবে যে বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। ভাইজান, আপনি একদমই শাই ফিল করবেন না, আপনার যা বলার আপনি মন খুলে বলতে পারেন। আসলে আমার ছেলেটা খুব আদরের, মামারা একমাত্র ছেলে তো। ও আসলে বলে ফেলেন, সমস্যা নেই। নাবিল আপনার বড় মেয়েকে বিয়ে করতে চাচ্ছে না। ও সেদিন আপনাদের ছোট মেয়েকে পছন্দ করেছে। ভাইজান, আপনি যদি আরেকটু ক্লিয়ার করে বলতেন। মানে আমি চাচ্ছিলাম যে নাবিলের সাথে আপনাদের ছোট মেয়ের বিয়ে হোক। ছেলে যাকে পছন্দ করে তার সাথে বিয়ে দিতে পারলে আমার খুব ভালো লাগতো, এই আর কি। সেটা তো ঠিকই আছে, যেহেতু সংসার ওরা করবে, ওদের একটা পছন্দের গুরুত্ব তো আমাদের দিতেই হবে। কিন্তু আসলে আত্মীয় স্বজনের মধ্যে তো জানাজানি হয়ে গেছে, সেটা তো আপনি জানেন। হ্যাঁ জানি, কিন্তু তাদের দিকে তাকিয়ে আমাদের ছেলে মেয়েদের পছন্দ পছন্দকে যদি মূল্যায়ন না করি তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না? সেটাও ঠিক বলেছেন। আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, যদি সম্ভব হয় তাহলে নাবিলের সাথে আপনাদের ছোট মেয়েকে বিয়ে দিন, আর তা না হয় আমাকে মাফ করবেন প্লিজ। ঠিক আছে, আমি সম্মতি দিলাম, এত করে যখন বলছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা নিজেরাই সব ঠিক করে ফেলবে, আমাকে একবারও জিজ্ঞাসা করবে না বাবা। তোকে জিজ্ঞেস করার কি আছে? তোর বোন তো নিজে থেকে ওকে বিয়ে করতে চাচ্ছে না, আর ওই ছেলে যেহেতু তোকে পছন্দ করেছে, আমি তো সমস্যা দেখতেছি না। সমস্যা আছে, আমাকে পছন্দ করতে হবে তো, আমারটা জিজ্ঞেস করবে না? বল, তোর বোনের মতো তোর একটা বয়ফ্রেন্ড আছে? এটা কেমন কথা মা, বয়ফ্রেন্ড কেন থাকতে যাবে? দেখ, আর ঝামেলা করিস না রে মা, এমনি বিয়েটা নিয়ে অনেক নাটক হয়ে গেছে। তার মানে তোমরা? আমরা কি? তার মানে আমরা যে ছেলের কাছে তোকে বিয়ে দিতে চাচ্ছি সেই ছেলেকে তোর বিয়ে করতে হবে, আর তোর বোনকেও বলে দে যে ছেলেকে পছন্দ করে তাকে নিয়ে আসুক, তার সাথে আমরা বিয়ে দিয়ে দিব। মা, তোমরা আমার কোনো কথার গুরুত্বই দিবে না? অবশ্যই তোর কথার গুরুত্ব আছে, গুরুত্বপূর্ণ কথা হলে গুরুত্ব দেব না কেন? অবশ্যই দেব। চলো বাবা। মা, রাঙাপুরি উৎসবে আনন্দে বাংলাদেশের ঘরে ঘরে। মিরপুর নিবাসী আমজাদ সাহেবের ছোট কন্যা মোহনা আক্তারের সাথে 15 লক্ষ টাকা দেনমোর বুঝিয়া দিয়া এই বিবাহের আপনার সম্মতি থাকবে? বলো বাবা, কবুল? আলহামদুলিল্লাহ কবুল। এবার ওকে বলতে বলেন। আমারটা আমাকে করতে দাও, আমি বুঝি। এই তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? হ্যাঁ, কাজ হিসাব করে কাজটা করে দেবো। তুই তো হবে না, এমনিতেই তো আগের একটা বিয়েটা আমার ভেঙে গেছে। বিয়েটা মনে হচ্ছে আমাদের জন্য ভাঙছে, বিয়ে তো ভাঙছে তোর জন্য। এখন বিয়ে হচ্ছে, চুপচাপ বিয়েটা করে ফেলো। কাজী সাহেব, আগান বাকিটাও সারেন। উত্তরা 7 নম্বর সেক্টর নিবাসী মোহাম্মদ রমজান হকের ছেলের সাথে 15 লক্ষ টাকা দেনমোহর বুঝিয়া পাইয়া এই বিবাহে আপনার সম্মতি থাকলে বলুন মা। কবুল কবুল বলো মা। আমি রহস্যের গন্ধ পাচ্ছি, একটু সময় দেন আমাকে। দেখছেন আঙ্কেল, বলছিলাম না পালস চলছে, একদম ঠিক আছে। দেখলে তোমার মেয়ের কারবার, নাটক করে। কাজী সাহেব, নীরবতা যদি সম্মতির লক্ষণ হয়ে থাকে তাহলে এই যে ওর অজ্ঞান হয়ে যাওয়াটা, এটাও কিন্তু একটা সম্মতির লক্ষণ। আপনি আগান, বিয়ে ওকে করতেই হবে। আপনি শুরু করেন।
বাবা বাবা আমি তো অসুস্থ, আমাকে হসপিটালে নিয়ে যাও তোমরা। কি বললাম দেখছো না, নাটক করতেছে। যতই নাটক করো বিয়ে তোমাকে করতে হবে। কাজী সাহেব বাকিটা শেষ করেন। কেন আমি অসুস্থ আমাকে হসপিটালে নেবে না? কিন্তু ওকে তো ঠিকই হসপিটালে নিয়ে গিয়েছিলে। আরে বাবা নাটক করে ডাক্তার দরকার নেই এখন আর। কাজী সাহেব আগান তামসা। কবুল মা কবুল। বল এ বিয়ে তোকে করতেই হবে, বলে ফেল। কবুল কবুল বল কবুল কবুল কবুল। কি ব্যাপার, এখনো বসে আছো কেন? করবা না কি? কি বলছেন আপনি, কি করবো আমি? সালাম করবে না? এটা হচ্ছে নিয়ম, বাসুঘরে সালাম করতে হয়। পারবো না, আপনি বসে পড়ুন, আমি সালাম করতে পারবো না আপনাকে। এখনো তুমি রাগ করে আছো? না না আমি একদম রাগ করিনি। দেখতে পাচ্ছেন না আমি আনন্দে গদগদ হয়ে আপনার জন্য বসে আছি, অপেক্ষা করছি। সেটা তো তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি অনেক আনন্দে আছো, বাকিটা আস্তে আস্তে হবে। কি কি হবে আস্তে আস্তে? প্রেম ভালোবাসা, আমাদের তো এখনও প্রেম ভালোবাসাই হয়নি, বিয়ে যেহেতু হয়ে গেছে এখন থেকে অনেক প্রেম ভালোবাসা হবে। চিটার কোথাকার, বাটপাড়ি করে বিয়ে করেছেন আবার প্রেম ভালোবাসা করতে চান, তাই না? দেখো তোমাকে মন থেকে পছন্দ করেছি, এই জন্য সবাইকে রাজি করিয়ে তারপর তোমাকে আমি বিয়ে করেছি। আমার মনের মধ্যে কিন্তু কোনো ভেজাল নেই। তুমি আমাকে ভেঙাচ্ছ? আচ্ছা সত্যি বলে বলো তো, তুমি আমাকে প্রথম দেখে পছন্দ করোনি? আমি জানি তুমি যে আমাকে পছন্দ করেছো, তুমি তোমার আপন ভাই বলতে পারোনি। এখন সত্যিটা বলো, এখন তো বিয়ে হয়ে গেছে।